Hey guys, welcome back to my YouTube channel. Tomra dekhcho Sangeet Chok ar ami jani chole eshechi abaro tomader sathe bok bok korte. To cholo beshi bok bok kore shuru kora jak. Ajke ami kotha bolbo kon movie niye. Tomra already bujhe gecho. Cholo shorashori amra topic e nebe pori. Besh kichu truti ache kintu tobuo Srikanth movie dekhar joggo ebong proshongshar joggo. Bolte pari eta ekta autobiography. Jader 12 fail movie ti পছন্দের তাহলে কিন্তু এই মুভিটি খুব ভালো লাগবে যখনই শ্রীকান্তের ট্রেলার সামনে আসে তখনই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকল দর্শক সবার আশা ছিল আর আমিও কিন্তু আশা রেখেছিলাম যে মুভিটি হিট করবে শ্রীকান্ত মুভিটি আমাদের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ জাগাবে নতুন কিছু করার জেদকে তৈরি করবে স্টোরিটা কিছুটা এমন একটি দৃষ্টিহীন প্রতিবন্ধী ছেলে যার নাম হচ্ছে শ্রীকান্ত বল্লার যার সত্য কাহিনী অবলম্বনে এই মুভিটি তৈরি সে স্বপ্ন দেখে প্রথম অন্ধ রাষ্ট্রপতি হওয়ার আর স্কুল লাইফ থেকেই শুরু হয় তার লক্ষ্যে পৌঁছানোর লড়াই এখানে জ্যোথিকা একজন টিচারের ভূমিকায় অভিনয় করছেন এবং সেই টিচার শ্রীকান্তকে শেখায় জীবনের কঠিন লড়াইগুলোকে এবং কঠিন চ্যালেঞ্জগুলিকে নেভিগেট করতে উন্নতি করা সত্ত্বেও তাকে স্কুল থেকে বার করে দেওয়ার চেষ্টা চলে তারপরে শুরু হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এবার আসি কেমন হলো মুভিটি অবশ্যই এই মুভিটি একটা অনুপ্রেরণামূলক গল্প সকলেরই ভালো লাগবে ছোট বড় উভয়ের জন্যই এই মুভিটি যেটা তোমাদের উৎসাহ দেবে শেখাবে সাহস এবং জেদ দিয়ে যে কোনো কিছু অর্জন করা পসিবল প্রথম দৃশ্যগুলিতে অবশ্যই মনোযোগ আকর্ষণ করবে প্রত্যেকের শুধু তাই নয় রোমান্টিক গানের পার্টও রয়েছে কিন্তু এর মধ্যে যে মুমেন্ট থেকে শ্রীকান্ত তার জেতার লড়াই শুরু করবে সেই মুহূর্ত কিন্তু তোমাদের মনে দাগ কেটে যাবে আমার খুবই ভালো লেগেছে সেটা সেকেন্ড পার্টে যতটুকু খারাপ লেগেছিল ঠিক তারপরে যে ক্লাইম্যাক্সটা আমাদের সামনে আসে সেই ক্লাইম্যাক্স কিন্তু সেই খারাপ লাগাটুকুকে আর রাখতে দেবে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকান্তের ক্যারেক্টারে রয়েছে রাজকুমার রাও আমার মতে এই বছরের সেরা অভিনেতার পুরস্কারটা কিন্তু এনারই যোগ্য তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাও অবশ্যই জ্যোথিকা দুর্দান্ত কাজ করেছে আর শরৎ কেলকার কে নিয়ে কিছু বলার নেই তিনি বারবার নতুন কিছু আমাদের সামনে নিয়ে আসেন এবারেও তার অন্যথা হয়নি মুভিটির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট মতো আর ডিরেক্টর হচ্ছেন তুষার হীরানন্দিনী আজকের রিভিউ এই পর্যন্তই ছিল তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর মুভিটি কেমন লেগেছে সেটা তো 100% জানাতেই হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে জানা আছে কি করতে হবে চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেটের জন্য তো ভিডিওটি একটা লাইক করে দিও তাতে আমি আরও বেশি উৎসাহ পাবো নতুন ভিডিও তাড়াতাড়ি আনার জন্য তো আজকের মতো টাটা ভালো থেকো সকলে সুস্থ থেকো